আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আমরা নানা কারণে ব্যস্ততায় হোক বা ফ্যাশনগতভাবে হোক যেভাবেই হোক না কেন আমরা নানা কারণে বাজার থেকে যখন মুরগি বা মোরগ ক্রয় করি তখন এটাকে ড্রেসিং করে নিয়ে আসি আমাদের উদাসীনতাকে কাজে লাগিয়ে যারা ব্যবসায়ী আছেন তারা অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের মুরগিগুলোকে ড্রেসিং করে দেন যার মাধ্যমে এখানে স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং শরীয়তের কিছু বিধিনিষেধ থাকে তো আজকে আমরা আলোচনা করব যে এখানে স্বাস্থ্যগত ঝুঁকি কী এবং শরীয়তগত বিধিনিষেধ কী আমরা যখন কোনো মুরগি ক্রয় করি বা মোরগ ক্রয় করি এই মোরগকে যদি আমরা জবাই করার পরে ড্রেসিং করি ড্রেসিং হওয়া উচিত একই পানি দিয়ে একবার ড্রেসিং হওয়া উচিত একই পানিতে বারবার একটি মুরগিকে ভিজালে বা বিভিন্ন মুরগিকে ভিজালে এই পানিটা অস্বাস্থ্যকর হয়ে যায় যেটা আমাদের দেহে গেলে নানাবিধ সমস্যার সৃষ্টি করতে পারে তাই একই পানিতে একবারের অধিক মুরগিকে চুবানো এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয় এটা অস্বাস্থ্যকর তো আমরা দেখব যে কোন পদ্ধতিতে ড্রেসিং করলে এই ড্রেসিং পদ্ধতিটা এই গোস্তটা এই মাংসটা খাওয়া আমাদের জন্য হালাল হবে আর কোন পদ্ধতিতে ড্রেসিং করলে ওই মাংসটা আমাদের জন্য খাওয়া হারাম হবে নাম্বার এক যদি আপনার মুরগির মধ্যে নারী বুড়ি থেকে যা থেকে থাকে ওই নারী বুড়ি সহই যদি আপনি উত্তপ্ত পানির মধ্যে এটা চুবিয়ে দেন তাহলে ওই নারীর বুড়ির মধ্যে থাকা বিষটা বা ময়লার যে আবর্জনা আছে যে নাপাকি আছে এই নাপাকি মাংসের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে যদি নারী বুড়ির সেই ময়লা আবর্জনার নাপাকি যদি মাংস ছড়িয়ে পড়ে এই মাংস খাওয়া আপনার যেন হারাল হবে না বৈধ হবে না এটা অবৈধ হবে আর যদি আপনি একই পানিতে বারবার ড্রেসিং করেন প্রথমবার যখন ড্রেসিং করলেন বা প্রথমবার যখন ভিজালেন চুবালেন এই পানির মধ্যে রক্ত মিশ্রিত হলো আর রক্তটা হলো নাপাক এই রক্তকৃত রক্ত মিশানো পানিটা নাপাক পানির মধ্যে আপনি দ্বিতীয়বার যখন আবার আরেকটা মুরগি চুবাবেন ওই মুরগির চামড়ার মধ্যে মাংসর মধ্যে এই নাপাকিটা প্রবেশ করবে নাপাকিটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে এর মাংসটাও নাপাকি হয়ে গেল নাপাক হয়ে গেল তাই আমাদেরকে সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে যে একই পানিতে বারবার মুরগি চুবানো যাবে না এবং মুরগি গরম পানিতে চুবানের পূর্বে মোরগ বা মুরগি চুবানের পূর্বে অবশ্যই আমাদেরকে মুরগির ভিতরের বা মোরগের ভিতরে যে ময়লা আবর্জনা ছিল নাড়ি বুড়ি ছিল এগুলো আমাদেরকে বের করে নিতে হবে আমাদের এই অসতর্কতার কারণেই ব্যবসায়ীরা বারবার আমাদেরকেও একই পানিতে বারবার মুরগিকে ড্রেসিং করে দিচ্ছে আমরা এদিকে কেয়ারফুল থাকবো সতর্ক থাকবো যেন আমাদের হালাল বস্তুটা যেন হারাম না হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক আসালামুক রহমতুল্লাহ বাক